আজকে দিনটা শুরু হয় রেডি দিয়ে, কারণ আমরা আজকে পুরান ঢাকা এক্সপ্লোর করতে যাব। পুরান ঢাকায় গিয়ে আমরা কী কী খেলাম, পুরান ঢাকায় আমরা কীভাবে গেলাম, কেন এতদিন আমরা পুরান ঢাকায় যাইনি, সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। তো আজকে আমরা ভাবলাম একটা মানে ফ্যামিলি টুগেদার করব। তো আমরা সবাই ভেবেছি পুরান ঢাকা যাবো, এতদিন হয়ে গেল কিন্তু আমরা পুরান ঢাকা কখনো যাইনি, সেখানকার খাবারও এক্সপ্লোর করা হয়নি। আসলে একবার অনেক দিন আগে গেছিলাম, অনেক ঘিঞ্জি, এই জন্য আমি যাওয়া হয় না। তো আজকে ফাইনালি আমরা বোনেরা ভাবলাম যে সেখানে যাবো, তো এই জন্য আমি রেডি হয়ে নিলাম। কী কী পড়লাম দেখো তো, রেডি হওয়ার পর আমার কাছে এই ড্রেসটা তেমন মনে হলো না, মনে হলো যে ওরা একটু কনজারভেটিভ মাইন্ড, সো আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলছি। এরপরে আমরা বের হলাম দিনে দিনে। তো দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যেহেতু পুজোর সময় মনে হয় এমনিতেই বৃষ্টি হয়, তো ওয়েদারটা খুব মিষ্টি ছিল, বেশি রোদ ছিল না। আর আমরা বের হতে হতে এত লেট হয়ে গেছে, আমরা ভাবছিলাম সকালে বের হবো, তো বের হতে হতে 3টা বাজে। তো এরপর আমরা আজকে 5টা রিকশা নিয়েছি। এই হচ্ছে দেখো পুরান ঢাকার গলি, মানে এত ঘিঞ্জি আর কাদা। তো আমরা হচ্ছে আজকে দিনটাই শুরু হয়েছে ভুল দিয়ে, মানে একবার আমরা যেখানে যাই আমরা ফার্স্টে ভাবলাম পুজো দেখতে যাবো, কিন্তু সেখানে পুজো অলরেডি তখন নিয়ে চলে গেছে, আমরা দেখতে পাইনি। এরপর আমরা এক রাস্তায় যাবো নান্না হাজির বিরিয়ানি খেতে, কিন্তু অন্য রাস্তায় নিয়ে চলে আসছে, এখানে অনেকক্ষণ জ্যাম ছিল, প্রায় 1 ঘন্টার মতো আমরা বসেছিলাম। তো এখানে মামাকে আমি বলতেছিলাম আসলে কোন দিকে, ওনারাও আসলে ঘিঞ্জি রোড বলে ভুলে গেছে। পরে আমরা যাচ্ছিলাম আর সব জায়গাতে লেখা ছিল নান্নার বিরিয়ানি, কিন্তু আসলে খুঁজে বের করতে হবে আসল নান্নার বিরিয়ানি কোনটা। তো অবশেষে আমরা পাইলাম নান্না হাজির বিরিয়ানি, যেটা হচ্ছে মেইন। তো এখানে আমি আসলাম, তো ওদের পরেও দেখলাম এদের স্পেশালিটি নাকি আছে, 200 রকম মশলা দিয়ে এটা ওরা রান্না করে। তো এখানে হচ্ছে ভাইয়া আবার হচ্ছে টাকা দিতে গেলো রিক্সাওয়ালা, কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে। তারপর এখানে আমরা কী খাই, তো আমরা এখানে চুজ করতেছিলাম কোথায় বসবো, তো এখানে আপুরা এসে ফার্স্টে বসলো। তারপর এখানে আমরা ওয়েট করতেছিলাম, ওরা নিট অ্যান্ড ক্লিন করে দিলো, আমরা ভাবলাম যে কী খাবো। তো আমি এখানে একটা ছবি নিতে চাচ্ছিলাম, কিন্তু ছবি নেওয়া হয়নি, মানে সারাদিন থেকে আমাদের ঘেমে টেমে অবস্থা। তারপর যাই হোক, ওরা একটা খাবার নিয়ে আসে, কিন্তু খাবারটা দেখে মনে হলো যে কেমন যেন, তারপর আমরা সেই খাবারটা চেঞ্জ করে আবার অন্য একটা খাবার নিচ্ছি। এদের খাবারগুলো অনেক রিচ ফুড, নর্মালি যারা হচ্ছে বিরিয়ানি পছন্দ করো তারা হচ্ছে তোমরা বিরিয়ানি, তো আমি আবার বিরিয়ানি তেমন একটা পছন্দ করি না। তারপরে এখানে খাচ্ছিলো, তো আর আমি ঠিক করতেছিলাম, আমি একটা অবস্থা মানে অনেক ঘেমে টেমে গেছে, কোনো ঘামার ওয়ে ছিল না, কিন্তু আমরা অনেক খুঁজতে পারি। তারপর আজকে যেহেতু আমাদের ঘোরাঘুরিরই প্ল্যান ছিল, তারপর আমরা হচ্ছে লালবাগ কেল্লা গেলাম, কিন্তু সেটাও বন্ধ, মানে আজকে কপালটাই খুব খারাপ ছিল। তারপর আমরা ব্যাক করলাম হচ্ছে আবার ঢাকা ভার্সিটিতে। তো ঢাকা ভার্সিটিতে এসে হচ্ছে এখানে অনেক খেলা হচ্ছিলো, মানে কি সে যেন খেলা হচ্ছিলো, তো এই উপলক্ষে অনেক গ্যাঞ্জাম ছিল। তারপর আমরা আসলাম টিএসসির ভিতরে, তো এখানে এসে ভাইয়াকে আমি বললাম যে আমার একটু ছবি টবি তুলে দাও, তো ভাইয়া আবার একটু ক্লিপ নিচ্ছে, তো আমি এটা আবার দিয়ে দিলাম ভিডিওতে। এরপর আমরা যাব এখান থেকে হচ্ছে তোমার কোথায় যেন এটা জগন্নাথ হল, মানে পুরো আজকে ঘোরাঘুরি, যেহেতু আজকে আমরা সব জায়গাতে গেছি কিন্তু সে সবগুলোই বন্ধ ছিল। তারপর আমরা গেলাম জগন্নাথ মন্দির, তারপরে আমরা আবার গেলাম হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, কিন্তু সেখানেও অলরেডি পূজা নিয়ে চলে গেছে। সো ওভারঅল আমরা আজকে ঘোরাঘুরি, ও তারপরে ভালো কথা আমি রোজা রাখছিলাম, রোজা খুলে দেখি যেখানে কোনো খাবার নেই, তো আমি এই চটপটি মশলাগুলো এগুলো খাইলাম। ফাইনালি সন্ধ্যা লেগে গেল, তো আমাদের ঘোরাঘুরি এখনও শেষ না। তারপর আমি হঠাৎ করে বললাম বাড়ি ফেরার পথে চলো 8 নম্বর ব্রিজে যাই, রবীন্দ্র সরোবরে যাব। তো সেখানে গেলাম, এখানে দেখো অনেক দিন পর আসলাম, অনেক বছর, অনেক দিন না। তারপরে এসে সন্ধ্যা ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল, তো এইখানে অনেক হাওয়ায় মিঠে ছিল, আমরা সবগুলো কালার নিয়েছি, প্রায় 10টা নিয়েছি, 10 রকম কালার। তারপরে হচ্ছে এখানে ফুল ছিল, সেগুলো নিলাম, তারপর একটু ঘোরাঘুরি করলাম, ব্রিজে হাঁটলাম। অবশেষে সন্ধ্যার খাবারকে আমরা ব্যাক করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অন্য ভিডিও দেখা, বাই।